আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাই নবেশন মডেল স্কুলের সাথেই আছো, তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি নবেশন মডেল স্কুলে অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি কাউসার আহমেদ। আজকে আমরা আলোচনা করব জারণ সংখ্যা। তো চলো প্রথমে জেনে নেওয়া যাক জারণ সংখ্যা কি। জারণ সংখ্যা হলো যৌগ গঠনের সময় মৌলগুলো পরস্পরের সাথে যত সংখ্যক ইলেকট্রন আদান প্রদান করে সেই সংখ্যা। আমরা জানি একাধিক মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে। তো এই যৌগ গঠন করার সময় মৌলগুলো পরস্পরের সাথে যত সংখ্যক ইলেকট্রন আদান এবং প্রদান করবে সেই সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের জারণ সংখ্যা। যেহেতু এখানে দুইটা বিষয় আসতেছে, একটা হচ্ছে আদান আর একটা হলো প্রদান, অর্থাৎ যৌগ গঠন করার সময় কোনো কোনো মৌল ইলেকট্রন ছেড়ে দেয় এবং কোনো কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করে। তো এই কারণে জারণ সংখ্যাও দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক জারণ সংখ্যা আর একটা হচ্ছে ঋণাত্মক জারণ সংখ্যা। ধনাত্মক জারণ সংখ্যা কাকে বলবো? যৌগ গঠন করার সময় যে সকল মৌল ইলেকট্রন ছেড়ে দেয় তাদের জারণ সংখ্যাই হচ্ছে ধনাত্মক, অর্থাৎ মৌল যত সংখ্যক ইলেকট্রন ছেড়ে দেবে সেই সংখ্যাটাই হচ্ছে তার ধনাত্মক জারণ সংখ্যা। আর যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে সেই জারণ সংখ্যাটা হবে কি? ঋণাত্মক। তাহলে আমরা দেখলাম কি, জারণ সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক জারণ সংখ্যা আর একটা হলো ঋণাত্মক জারণ সংখ্যা। যৌগ গঠনের সময় যারা ইলেকট্রন ছেড়ে দেয় তাদের জারণ সংখ্যা ধনাত্মক, আর যারা গ্রহণ করে তাদের জারণ সংখ্যা ঋণাত্মক। আপাত দৃষ্টিতে তোমার কাছে মনে হইতে পারে যে জারণ সংখ্যা এবং যোজনী মনে হয় একই রকম, প্রায় সেম সেম মনে হলেও যোজনী এবং জারণ সংখ্যার মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান, বিশেষ করে দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে কি, যে যোজনী কখনোই ভগ্নাংশ হতে পারে না, কিন্তু জারণ সংখ্যা পূর্ণ সংখ্যা ছাড়াও ভগ্নাংশ হইতে পারে। তাহলে যোজনী শুধু পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ হবে না, কিন্তু জারণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ উভয়ই হতে পারে। আরও একটা পার্থক্য আছে, সেটা হলো যে যোজনী শুধুমাত্র একটা সংখ্যা, এটা না ধনাত্মক না ঋণাত্মক, কিন্তু জারণ সংখ্যা অবশ্যই ধনাত্মক অথবা ঋণাত্মক হবে। তাহলে আমরা দেখলাম যে যোজনী এবং জারণ সংখ্যার মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। তো যে কোনো একটা যৌগে আমরা কোনো নির্দিষ্ট মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। সাপোজ আমি একটু দেখাই, ধরো যে সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে আমরা সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। আবার ধরো H3PO4, এখানে আমরা ফসফরাসের জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে শর্ত হলো কি, যে মৌলটির জারণ সংখ্যা আমরা নির্ণয় করব সেটা বাদে ওই যৌগের অন্য যে মৌলগুলো আছে তাদের জারণ সংখ্যা আমাদের জানা থাকতে হবে। তার মানে এখানে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের হাইড্রোজেন এবং অক্সিজেনের জারণ সংখ্যা জানা থাকতে হবে। এখানে যদি ফসফরাসের জারণ সংখ্যা আমরা নির্ণয় করতে চাই তাহলে সেই ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেনের জারণ সংখ্যা আমাদের জানা থাকতে হবে। আবার ধরো KMnO4, এখানে ম্যাঙ্গানিজের যদি আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের পটাশিয়াম এবং অক্সিজেনের জারণ সংখ্যা জানা থাকতে হবে। তো জারণ সংখ্যাগুলো পাবো কোথায়? তোমাদের বইয়ের মধ্যে দেখবে একটা ছক আছে, সেই ছকে কিছু কৌশল দেওয়া আছে, ওই কৌশল অবলম্বন করে আমরা জারণ সংখ্যা জানতে পারি। তো আমি কিছু কৌশল নিয়ে অবশ্যই আলোচনা করব। প্রথমত, নিরপেক্ষ অণু বা পরমাণু জারণ সংখ্যা শূন্য হবে, অর্থাৎ যদি নিরপেক্ষ অণু হয় অথবা পরমাণু হয় তাহলে তাদের জারণ সংখ্যা কি হবে? শূন্য। সাপোজ সোডিয়াম, এইটার জারণ সংখ্যা কত? শূন্য। আবার H2O, এটার জারণ সংখ্যাও কত হবে? শূন্য।
কারণ দুইটাই নিরপেক্ষ। নিরপেক্ষ কিভাবে বুঝতে পেরেছি? কারণ এইটার উপরে তো কোনো প্লাস মাইনাস চিহ্ন দেওয়া নেই। তাহলে আমরা জানলাম নিরপেক্ষ পরমাণু বা অণুর জারণ সংখ্যা কি হবে? শূন্য হবে। তাহলে চার্জিত আয়নের জারণ সংখ্যা অবশ্যই কি হবে? তাদের চার্জের সমান হবে। যেমন সোডিয়াম যদি প্লাস হয় তাহলে এটার জারণ সংখ্যা আমরা লিখব কত? প্লাস ওয়ান। আবার দেখো আমরা কি জানি, SO4 টু মাইনাস, এটার জারণ সংখ্যা কত হবে? মাইনাস টু। আবার আমরা জানি কি, NH4 প্লাস, এটার জারণ সংখ্যা কত হবে? প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে নিরপেক্ষ অণু বা পরমাণুর জারণ সংখ্যা শূন্য এবং চার্জিত আয়নের জারণ সংখ্যা কি হয়? তাদের চার্জের সমান হয়। গ্রুপ একে যে মৌলগুলো আছে তাদের জারণ সংখ্যা প্লাস ওয়ান হয়, কারণ যখন তারা যৌগ গঠন করে তখন তারা একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, এই কারণে তাদের জারণ সংখ্যা প্লাস ওয়ান। গ্রুপ দুয়ে যে মৌলগুলো আছে তাদের জারণ সংখ্যা প্লাস টু হয়। কেন প্লাস টু হয়? কারণ যখন তারা যৌগ গঠন করে তখন তারা দুইটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, এই কারণে তাদের জারণ সংখ্যা কত হয়? প্লাস টু। গ্রুপ 17-তে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর জারণ সংখ্যা হবে মাইনাস ওয়ান, অর্থাৎ হ্যালোজেন গ্রুপ, যেটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এই মৌলগুলোর জারণ সংখ্যা হবে মাইনাস ওয়ান, কারণ যখনই তারা যৌগ গঠন করতে চায় তখন তারা একটা ইলেকট্রন গ্রহণ করে, এই কারণে তাদের জারণ সংখ্যা কী হবে? মাইনাস ওয়ান। তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম আছে, যেমন হাইড্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে। আমি প্রথমে হাইড্রোজেনটা নিয়েই আলোচনা করি। অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা প্লাস ওয়ান, অধিকাংশ যৌগে। যেমন H2O লিখেছি, এখানেই হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হবে? প্লাস ওয়ান। আমি এখানে এভাবে লিখি, H2O এ H এর জারণ সংখ্যা কত? প্লাস ওয়ান। কিন্তু যদি ধাতব হাইড্রাইড হয়, অর্থাৎ হাইড্রোজেন যদি ধাতুর সাথে যুক্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে কত? মাইনাস ওয়ান। তো নর্মালি হাইড্রোজেন যখন কোনো মৌলের সাথে যুক্ত হয় তখন সে ইলেকট্রন ছেড়ে দেয়, এই কারণে তার জারণ সংখ্যা বলেছি কত? প্লাস ওয়ান। কিন্তু যখনই হাইড্রোজেন কোনো সক্রিয় ধাতুর সাথে যুক্ত হয় তখন ওই ধাতুগুলো কি করে? হাইড্রোজেনকে ইলেকট্রন গ্রহণ করতে বাধ্য করে, অর্থাৎ এই ক্ষেত্রে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে। আর আমরা জানি যে মৌল ইলেকট্রন গ্রহণ করবে তার জারণ সংখ্যা কি হবে? মাইনাস। সাপোজ সোডিয়াম হাইড্রাইড, NaH। তো যখন সোডিয়াম এবং হাইড্রোজেন যৌগ গঠন করে তখন সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয়, শুধু ছেড়ে দিয়েই ক্ষান্ত হয় না, সে ওই একটা ইলেকট্রন হাইড্রোজেনকে গ্রহণ করতে বাধ্য করে, এই কারণে এই ধরনের যৌগে, অর্থাৎ ধাতব হাইড্রাইড যদি গঠন করে তাহলে সেই ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে কত? মাইনাস ওয়ান। তাহলে আমরা কী জানলাম? যে নর্মালি সকল যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা প্লাস ওয়ান হবে, কিন্তু শুধুমাত্র যদি ধাতব হাইড্রাইড হয় তাহলে সেই ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা কী হবে? মাইনাস ওয়ান হবে। অক্সিজেনের ক্ষেত্রে আবার কীরকম? অক্সিজেনের ক্ষেত্রেও একটু ব্যতিক্রম আছেই, সেটা হলো যে সকল যৌগেই অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু। যেমন আমি এখানে লিখেছি কতগুলো যৌগ, পানি, এর মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু, পটাশিয়াম পারম্যাঙ্গানেট মাইনাস টু, ফসফরিক অ্যাসিড সেখানেও অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু, সালফিউরিক অ্যাসিড এখানেও অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু, অর্থাৎ প্রায় সকল যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু। কিন্তু যদি পারক্সাইড হয় এবং সুপার অক্সাইড হয় তাহলে সেই ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যায় কিছু ভিন্নতা আসে। যদি পারক্সাইড হয় তাহলে সেই ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা হবে মাইনাস ওয়ান। আমি আবার বলছি, যদি পারক্সাইড হয় তাহলে পারক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হবে কত? মাইনাস ওয়ান। যেমন হাইড্রোজেন পারক্সাইড H2O2, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? মাইনাস ওয়ান। আর যদি সুপার অক্সাইড হয়, যেমন পটাশিয়াম সুপার অক্সাইড, সোডিয়াম সুপার অক্সাইড, এরকম যদি হয়
তাহলে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? মাইনাস হাফ। অর্থাৎ পারক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস ওয়ান হবে এবং সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস হাফ হবে। তাহলে এইরকম কিছু সামান্য ব্যতিক্রম আছে, তাছাড়া নর্মালি সব যৌগেই অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু। তো এখন আমরা দেখব যে কোনো একটা যৌগে কোনো একটা নির্দিষ্ট মৌলের জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। আমরা লিখছি কে টু সি আর টু ও সেভেন, এই যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করতে বলা হলো। তাহলে সেই ক্ষেত্রে প্রথমে বলেছিলাম যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের পটাশিয়াম এবং অক্সিজেনের জারণ সংখ্যা জানা থাকতে হবে। তাহলে কি লিখব এখানে? এখানে পটাশিয়াম এর জারণ সংখ্যা কত? প্লাস ওয়ান। পটাশিয়াম গ্রুপ একের সদস্য। অক্সিজেন এর জারণ সংখ্যা কত? মাইনাস টু। মনে করি সি আর এর জারণ সংখ্যা কত? এক্স ধরে নিলাম। অর্থাৎ যেটার জারণ সংখ্যা আমরা নির্ণয় করব সেই মৌলের জারণ সংখ্যা আমরা ধরে নিলাম এক্স, ওই এক্সের মানটাই আমাদের বের করতে হবে। তো সুতরাং আমরা কি লিখতে পারি দেখো, সুতরাং পটাশিয়ামের জারণ সংখ্যা প্লাস ওয়ান, আছে কয়টা? দুইটা। এখানে যেহেতু টু আছে এই কারণে টু দিয়ে গুণ দিলাম। প্লাস ক্রোমিয়ামের জারণ সংখ্যা ধরেছি এক্স, আছে কয়টা? দুইটা। প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু, আছে কয়টা? সাতটা। এখন একটু খেয়াল করে দেখো এই যে টোটাল যৌগটা আমি লিখেছি এটা তো একটা অণু, এটার উপরে কি কোনো প্লাস বা মাইনাস চিহ্ন আছে? নেই। তার মানে এই যৌগটা কি নিরপেক্ষ? আর আমরা কি বলেছি, নিরপেক্ষ অণু বা পরমাণুর জারণ সংখ্যা কি হয়? শূন্য হয়। তার মানে এই যৌগটার জারণ সংখ্যাও শূন্য। এখন প্রশ্ন হলো যে এই যৌগটির জারণ সংখ্যা শূন্য, তার মানে এই যৌগের মধ্যে যে মৌলগুলো আছে তাদের মোট জারণ সংখ্যাও কি হবে? শূন্য হবে। তার মানে এটা শূন্য সমান সমান আমরা কি লিখতে পারি? শূন্য। তাহলে এখানে কত হবে? টু প্লাস টোয়াইস এক্স মাইনাস চোদ্দ সমান সমান শূন্য। বাকি লিখব টোয়াইস এক্স মাইনাস বারো সমান সমান শূন্য, বা টোয়াইস এক্স ইজ ইকোয়ালস টু কত? বারো। বাকি লিখব এক্স ইজ ইকোয়ালস টু কত? বারো ভাগ কত হবে? দুই সমান সমান কত? ছয়। তাহলে অ্যান্সারে লিখব কি যে অতএব কে টু সি আর টু ও সেভেন এ সি আর এর জারণ সংখ্যা কত? প্লাস সিক্স। অবশ্যই প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস সহ জারণ সংখ্যা লিখতে হবে। মনে থাকে যেন যে প্লাস থাকলে প্লাস দিয়ে লিখতে হবে আর মাইনাস থাকলে মাইনাস দ্বারা লিখতে হবে, মাইনাস সহ লিখতে হবে। অনেকে মনে করতে পারো যেহেতু এখানে প্লাস আর প্লাস আসলে না দিলেও চলে, না দিলেও ধরে নেওয়া হয় যে এখানে প্লাস আছে, এমন করলে হবে না। তোমাদেরকে অবশ্যই প্লাস অথবা মাইনাস চিহ্ন উল্লেখ করে জারণ সংখ্যা লিখতে হবে। এরপরে আসো আমরা আরও একটা দেখব, যেমন ধরো যে এইচ সি ও থ্রি, এখানে আমরা কার্বনের জারণ সংখ্যা নির্ণয় করব। তাহলে কার্বনের জারণ সংখ্যা নির্ণয় করব কিভাবে দেখো, এখানে কি লিখব? এখানে এইচ এর জারণ সংখ্যা কত লিখব? প্লাস ওয়ান। তারপর অক্সিজেন এর জারণ সংখ্যা মাইনাস টু। মনে করি কার্বন এর জারণ সংখ্যা কত লিখব? এক্স। আবারও একই রকম, সুতরাং কী লিখব? হাইড্রোজেন প্লাস ওয়ান, আছে তো একটাই, কার্বন এক্স ধরেছি, প্লাস অক্সিজেন মাইনাস টু ইনটু কত হবে? তিনটা আছে, তিন দিয়ে দিলাম। সমান সমান কত ধরবো এবার?
এবার এই যৌগটা কিন্তু আর নিরপেক্ষ নয়, কারণ উপরে মাইনাস দেওয়া আছে। তাহলে যেহেতু এর জারণ সংখ্যা মাইনাস ওয়ান, সুতরাং এর মধ্যে যে তিনটা মৌলও আছে, এই তিনটা মৌলের মোট জারণ সংখ্যাও হবে কত? মাইনাস ওয়ান। তার মানে এখানে কত ধরবো আমরা? মাইনাস ওয়ান। তাহলে ওয়ান প্লাস এক্স মাইনাস সিক্স ইজ ইকোয়াল টু মাইনাস ওয়ান, বা কী লিখবো, এক্স মাইনাস ফাইভ ইজ ইকোয়াল টু মাইনাস ওয়ান, বা এক্স ইজ ইকোয়াল টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ, অতএব এক্স ইজ ইকোয়াল টু কত লিখবো? ফোর। তাহলে আমরা লিখব যে এইচ সি ও থ্রি মাইনাস এ কার্বন এর জারণ সংখ্যা, জারণ সংখ্যা কত হবে? প্লাস ফোর। তাহলে এইভাবে আমরা যে কোনো যৌগে কোনো নির্দিষ্ট মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ নিশ্চয়ই। নেক্সট ক্লাসে আবারও ইনশাআল্লাহ তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।